কেক নেওয়া হয়ে গেছে আর এই কাকু আমাকে একটা ব্রাউনি গিফট করেছে কাকু হ্যালো বলে দাও অ্যানিভার্সারি গিফট দিল কাকু এই তো দেখো ওটা আরে ওকে দেখতে পাচ্ছ তো কর্তাকে কর্তা এখন দেখতে পাবো আমি ভিডিও করছি আচ্ছা অ্যানিভার্সারি পরে দেখতে পারবে তুমি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তো থাম্বনেইলে দেখে বুঝে গেছো আজকে হচ্ছে আমাদের খুবই একটা স্পেশাল স্পেশাল ডে। তো এখন বাজে হচ্ছে 9:23 আর লকডাউন যেহেতু, তো স্পেশাল দিনগুলো কি হচ্ছে লকডাউনের জন্য একটু মানে কি বলে একটু সেই রকম ভাবে পালন করা হচ্ছে না যেরকমটা আমরা পালন করি। তো যেরকম ভাবে পারবো এখন আমি যাচ্ছি বাজারে। এখন 9:30 অলরেডি বেজে গেছে আর 10:00 পর্যন্ত জানো দোকান বাজার সব খোলা থাকে। তো আমি জানি না এখন কি পাবো না পাবো। তো এখন কিছু সকালবেলা কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে। আজকে সকালবেলা 7:00 সময় উঠেছি, আকাশে মেঘ আছে, জানি না এবার কি হবে। যদি রাস্তায় বৃষ্টিতে ভিজে যাই তখন কি হবে? তো এখন বেরোবো আমি, মিরাক্ষী বাবা গাড়ি বার করছে। তো আমি এখন যাব একটু বাজারে, দেখি কিছু কিছু যদি কিনতে হয় তো কিনবো। ময়রাক্ষী উঠে গেছে, মিরাক্ষী উঠে গেছে, সবাই উঠে গেছে। ময়রাক্ষীকে খাইয়েছি, দুধ এসেছিল একটু আগে, দুধটা গরম বসিয়েছি, এখনও দুধ গরম হয়নি। তো চলো চটপট করে ওই যে ময়রাক্ষী কাঁদছে, চলো চটপট করে দোকানে যাওয়া যাক। এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে, তো ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত তোমরা দেখবে। তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আজকে স্পেশাল দিনটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করবো তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে। তো পাশে থাকার জন্য তোমরা জানো কি করতে হবে, চ্যানেলকে চটপট করে সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটা অন করে রাখো, অল করে রাখো। তো আমার নেক্সট আপডেট ভিডিওগুলো তোমাদের ফোনে সহজেই চলে যাবে, তোমরা একটাও মিস করবে না। তো চলো চটপট করে বাজারে যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে আজকে। চলো গাড়ি স্টার্ট দিচ্ছে মিরাক্ষী বাবা, আমি একাই যাব। তো চলো, তো কেক নেওয়া হয়ে গেছে আর এই কাকু আমাকে একটা ব্রাউনি গিফট করেছে কাকু হ্যালো বলে দাও অ্যানিভার্সারি গিফট দিল কাকু এই তো দেখো ওটা আরে ওকে দেখতে পাচ্ছ তো কর্তাকে কর্তা এখন দেখতে পাবো আমি ভিডিও করছি আচ্ছা অ্যানিভার্সারি পরে দেখতে পারবে তুমি till I get up time is barely on our side I don't wanna waste what's left the storms we chase are leading us and love is all we'll ever trust yeah no I don't wanna waste what's left and on we'll go through the wastelands through the highways till my shadow turns to sun rays and I... করা হয়ে গেছে কমপ্লিট। এখন বাজে হচ্ছে 11:44, মানে 11:45 বাজে। আর রান্নাবান্না কিছু হয়নি, আমরা এনেছি। তো আজকে চিকেন মাটন কিচ্ছু আনিনি, যেহেতু আর মাস রয়েছে ফ্রিজে, কালকে দেখলে ছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে আর মেঘও করেছে। তো আর মাছটা রান্না করব, আর আমরা এনেছি টক ডাল করবো, আর কচুর লতি এনেছি, অনেকদিন খাইনি কচুর লতি। মিরাক্ষী বাবা ওগুলোকে কাটছে, কাটলে পরে রান্না করবো। দোকানে গেলাম, কিছু টুকটাক জিনিস আনতে হতো, যেমন জিরে, গোটা জিরে, তারপর কিশমিশ। ভাবছি একটু পায়েস বানাবো আজকে, ভাবছি এখন ঠিক নেই বানাবো কিনা, আর চাটনি বানাবো ভাবলাম, তো টমেটো আনতে ভুলে গেছি, আর এখন বাজার আসবেও না। তো দেখছি কত দূর কী করা যায়,
আর এটা ওটা মনে পড়ে বিস্কিট, এটা ওটা সেটা নিয়েছি। বিশাল মেক করেছে ওই পাশটা দেখলে। তো বাড়িতে গিয়ে এখন চটপট করে রান্না বসাতে হবে আর কাজবাজ শুরু করব। তো মেকটা দেখো, এখন বাজে হচ্ছে 12:05, এখনো আমি রান্না বান্না কিচ্ছু বসাইনি। আমার কাছে 3-4 পদ রান্না করতে হবে, জানি না কখন করবো। এদিকে লাউ শাক কেটে রেখেছে, ওদিকে কচুর লতি কাটছে, আর এদিকে মাছটা ওরকমই আমি ফ্রিজ থেকে বার করে রেখে গেছিলাম, তো মাছটা এখন পুরোপুরি নর্মাল হয়ে গেছে। আর ডাল করব আমি মানে পাগলজ বছর। তো এই যে আমাকে মিয়ামরে থেকে, আসলে আমাকে সবাই চেনে ওখানে, তো ওই কাকুটা আমাকে খুবই ভালোবাসেন। তো আজকে আমাকে দিয়েছে একটা চকলেট ব্রাউনি অ্যাজ এ গিফট অ্যানিভার্সারি। তো ময়রাখি মৃগাক্ষ অর্ধেকটা খেয়েছে, এবার বাকিটা আমি খাবো। আসলে প্রথমে আমি একটু খেয়েছিলাম, তো বেশ টেস্টি। তো বৃষ্টির আওয়াজ পাচ্ছ? বাইরে বৃষ্টি হচ্ছে ভীষণ, কিন্তু ঘরে একটু গরম কমেনি, ঘরে খুব গরম। আর আমি রান্না বসার আগে আগে ভাতটা ডালটা বসাই, তারপরে মাছটা করব। তো এখানে মাছটাকে আমি বার করে রেখে দিয়েছিলাম, ফ্রিজে ছিল। তো এই মাছটাকে এখন আমি ধোয়াই আছে নুন হলুদ মাখিয়ে, আর মাছ যেমন কষা কষা করে সেরকম করব। আর এখানে লাউ শাক কাটা আছে, লাউ শাক দিয়ে একটা চচ্চড়ি টাইপের কিছু হবে, আলু দিয়ে একটা কিছু। আর এখানে আছে আমড়া, আমড়া দিয়ে হবে আজকে ডাল। আর এখানে টুকটাক বিস্কিট এনেছিলাম মেয়েদের জন্য, ক্রিম বিস্কিট। তাড়াহুড়ো করে রান্না করতে হবে, আজকে কোনো রেসিপি শেয়ার করতে পারবো না আমি তোমাদের সাথে। তো আজকে চটপট করে রান্না বান্না করে সেরে নিয়ে তার আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো চলো কাজবাজ সমস্ত কিছু সেরে আবার আসছি একটু পরে। চাদর পাল্টে দিয়েছে, হ্যালো বলো তো সবাইকে, হ্যালো বলো, ওই হ্যালো নয় হাত দিয়ে বলো, হ্যালো বলো তো। খাটের চাদর আমার কোথায় কোথায় গুটিয়ে গেছে আমার খাটের চাদরটা আজকে। এখন বাজে হচ্ছে 5:25 বিকেলের, আর ময়রাখি একটু আগে ঘুম থেকে উঠলো, আমরা ঘুমিয়ে পড়েছিলাম সবাই, একদম চোখ টোক ফুলে উঠেছে বিকেলে। আরে বাবা এটা শুধু পড়ে যায়। আমি কত দিন থেকে এটা খাওয়ার ইচ্ছা করছিলাম, আইসক্রিম, কত দিন থেকে। আমি তো ওয়াটারমেলন আইসক্রিমটাই খাবো, সবচেয়ে ভালো লাগে কি আমি স্ট্রবেরি আইসক্রিম খাই। আজকে আমি স্ট্রবেরি আইসক্রিমই খাবো। আমার মা আজকে স্ট্রবেরি একটা ফল নিয়ে আসবে। বাইরে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, কিন্তু অন্ধকার। এখন তো 5:30 বেজে গেছে আর মৃগাক্ষী ময়রাখি ওদের খিদে পেয়ে গেছে। তো ফ্রিজের মধ্যে কেকটা রয়েছে, সকালে এনেছি। তো মৃগাক্ষী বারবার বলছে কেকটা দাও, আমি কেকটা কাটবো। তো আমি তো বলতে পারছি না আজকে কিসের সেলিব্রেশন, ও তো বুঝিয়ে টুঝিয়ে। তো মৃগাক্ষী কেকটা এখন নয়, বিকেলে আরো সন্ধেবেলায় একদম অন্ধকার হয়ে যাবে। তাই বোঁদে ভীষণ ভালোবাসে খেতে, তো আমাদের জন্য রসগোল্লাই, কাজু বরফি, তারপর মুগ ডালের লাড্ডু এনেছিলাম। আর মৃগাক্ষীর জন্য কোথায় গেল, মৃগাক্ষীর জন্য এনেছিলাম বোঁদে। তো চলো সেটা চটপট করে বার করে, তুমি তো বোঁদে খাও। ছেড়ে দিলে তো হবে না, এটা তো স্পেশাল, এ খাস তোমারে লিয়ে হ্যা।
खास तुम्हारे लिए है। काजू बादाम मिष्टी खाऊंगा। काजू बर्फी। अच्छा এটা একটু খেয়ে নাও, এটা আমি এখনো খেয়ে দেখি, রসগোল্লাটা দারুণ ছিল খেতে। এটাকে খুলবো, দেখবো কেমন খেতে এটা। তো চলো। বাবা তুমি খাবে? বনুকে দেখিও না, তাহলে বনু এটা খাবে না। তুমি এটা খাবে মুনু? চুষুটা তাহলে একটু বার করো মুখ থেকে। যা ভালো। ও বাবলে বাবলে, কত গুড গার্ল, কত গুড গার্ল, সব তুলে রেখে দেয়। ভালো টেস্টি না? খাবে না, টেস্টি নয়। কোনটা খাবে? ওইগুলো খাও। বাবারে খাও। যা এই লাড্ডুগুলো খাও, লাড্ডুগুলো। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে 7টা বাজে, জাস্ট 7 মিনিট বাকি। তো আমি হয়ে গেছি একটু রেডি, তো এখন হবে কেক কাটিং। তো চলো ফ্রিজ থেকে কেকটা এখনো বার করিনি পর্যন্ত, তো কেক কাটার 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বার করতে হয়। তো এখন আমি রেডি হচ্ছিলাম, মৃগাক্ষীকে রেডি করলাম, ময়রাক্ষীকে রেডি করলাম। মৃগাক্ষীকে তোমরা দেখবে, দাঁড়া দাঁড়া, পাঁচ পাটা ছাড়ো, লাগছে। এই দেখো মৃগাক্ষী, এখন নাইট তো, তার জন্য আমি একটা স্টার চাইলাম পুছি জামা। এখন নাইট তো, তার জন্য মৃগাক্ষী স্টার স্টার মনে একটা লাইট থাকে না, তুমি লাইট, তার জন্য মৃগাক্ষী স্টার স্টার জামা পড়েছে না। তো এখন হবে কেক কাটি, আমি কাটবো। মৃগাক্ষী কাটবে কেক বলছে, লাগছে আমার, লাগছে। কেন কিনেছো? আজকে হচ্ছে বলেই ফেলি, আজকে হচ্ছে তোমার বাবা আর আমার অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। তুমি জানো অ্যানিভার্সারি মানে কি হয়? কোনো শুনিনি তো। তো যেই দিন কি বলবো, যেই দিন বাবা আর মাম্মাম যে ম্যারেজ হয়েছিল সেই দিনটা হচ্ছে, ম্যারেজ মানে শাদি হুই থি। তো সেই দিনটার এভরি ইয়ারে আসে সেই ডেটটাতে, তো যেমন তোমার বার্থডে এভরি ইয়ারে আসে তাই তো, সেরকমই সেই ডেটটা এভরি ইয়ারে আসে। তো সেই ডেটটাকে ম্যারেজ অ্যানিভার্সারি হিসেবে সবাই সেলিব্রেট করে, বুঝেছো? তার জন্য আমরাও আজকে কি সেলিব্রেট করব, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। বলো বনুকে নিয়ে আসো, একটু বনুকে দেখায়। আসলে ওই ঘরে টিভি চলছে ভীষণ লাউডে, একদম নিউজ চলছে, তো তার জন্য আমি ওই ঘরে এখন যেতে পাচ্ছি না। তো ফোনে আমার তোমরা শুধু নিউজ শুনতে পারবে, আমার কথা কিছু শুনতে পারবে না। তো এখন দেরি হয়ে যাচ্ছে 1 মিনিট 1 মিনিট করে, আর বৃষ্টি তো এখন একটু থামলো, বাচ্চাটাকে আনছে। আমাদের মৌলক কি বলি, দেখো সুন্দর জামা পরেছে, বিকেল থেকে দাঁত কটকট করছে উনি। দাঁতগুলো ভেঙে যাক না, দাবা আমি দেখবো মাংস কি করে খাও, যাও গরমের মধ্যে না থেকে ঘরে যাও।
তো চলো চটপট করে কেকটা বার করি ফ্রিজ থেকে। আর দেখো মেকআপ করে নি বেশি কিছু, টিপ পরেছি, লিপস্টিক পরেছি। আচ্ছা বার করে রাখো বাইরে, আস্তে করে সাবধানে, কেকটা উল্টে না দিও। তো আজকে প্রচন্ড গরম, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে তাও একটা কেমন ব্যবসা, একটা গরম বিচ্ছিরি। লকডাউনে এইভাবেই সেলিব্রেট করা হচ্ছে, বার্থডে এইভাবে সেলিব্রেট করা হলো, মৃগাক্ষী ময়ূরাক্ষী ওদের বার্থডে এইভাবে সেলিব্রেট করা হলো, তো কিচ্ছু করার নেই। তো আমি দেখলে সকালবেলা গিয়ে কেক ঠেক আনলাম। হ্যাঁ আচ্ছা যাচ্ছি। তো গিফট সেরকম বলতে যে অ্যানিভার্সারি গিফট হয়, চলো দেখি কি কেক এনেছি আমি আজকে। তুমি তো বাবার কাছে যাও। Hold up, don't need no coffee yet. Got no makeup, how do you look so fine? Bless up, how did I make you mine? Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. 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 Don't you love when we take our time to make love? Promise you I'm no waste of time. In the bathtub, we don't gotta rush, no. Never gonna rush, no. My life's in a slow-mo, always in a slow-mo. I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a
কেক টেক সব কাটা হয়ে গেল তোমরা দেখতে পারলে। আজকে দিনটা খুবই স্পেশাল, আমরা খুবই এনজয় করলাম আজকের দিনটা। মীরাশ্রী বাবা ছুটি নিয়েছিল সারাদিন আজকে, তো খুবই মানে কি বলে সব পুরনো দিনকার কথা সেগুলো মনে আসছে আর কি, যেটা হয় তোমরা জানো। তো এরকম ভাবে যদি বলো যে তোমরা গিফট দিলে না কেউ কাউকে, কেন? তো দেখো এটা এমন নয় যে সেলিব্রেশন হলেই আমরা একে অপরকে গিফট দেবো। যে মীরাক্ষী বাবা যে আমাকে আজকে সারা দিনটা মানে ছুটি করেছে, যে মনে রেখেছে আজকে দিনটার কথা, এটাই আমার কাছে বড়। আর গিফটের কথা যদি বলো, সে তো মানে মাঝে মাঝেই দেখো আমি অনলাইনে এই অর্ডার করছি, সে অর্ডার করছি, সবসময় সেই সবে আমাকে কোনোদিনও কিছু আর কিছুতে আটকায় না। তো এইসবই গিফট, গিফট আলাদা করে কিছু হয় না আমার মনে হয়। সেটা যে আশা যে আলাদা করে যে এই দিনের জন্য এই গিফট তোমাকে দিলাম দেখি, এরকম কোনো গিফট আমার অন্তত প্রয়োজন নেই। আর আজকে যে দিনটা, আজকে যে সময়টা আমাকে দিয়েছে মীরাক্ষী বাবা, সেটাই আমার জন্য বিশাল বড় গিফট। আর আমি যে সুন্দর করে রান্না বান্না করে প্ল্যান করলাম সব কিছু, এটাই আমার তরফ থেকে মীরাক্ষী বাবার জন্য গিফট। তো এখন আজকে ব্লগটা আমি শেষ করছি, আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর খুব ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, বেল নোটিফিকেশনটা অন করে অল করে রাখবে, যাতে আমার নেক্সট আপডেটগুলো খুব সহজে তোমাদের ফোনে চলে যায়, আর তোমরা যেন সেগুলো একদম মিস না করো। আজকের জন্য টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট কোনো মজার ব্লগ নিয়ে। চলো সবাই খুব ভালো থেকো, স্টে হোম স্টে সেফ।